হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বাংলা মিডিয়াম স্টুডেন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই ইংরেজি বলা লেখা বা শেখা এসবে দক্ষতা বাড়াতে গেলে কিন্তু রেগুলার ইংলিশ নিয়ে চর্চা করতে হবে ইংলিশ গ্রামারের বেসিক জিনিসগুলো বেশ ভালোভাবে শিখতে হবে ইংলিশ বিভিন্ন স্টোরি আনসিন প্যাসেজ প্রচুর পরিমাণে পড়তে হবে ইংলিশে বিভিন্ন টাইপের সেন্টেন্স এবং ট্রান্সলেশন প্রচুর পরিমাণে পড়তে হবে আমাদের আজকের আনসিন প্যাসেজ হলো থমাস আলবা এডিসন থমাস আলভা এডিসনের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ বা পড়েছ তিনি ছিলেন একজন আমেরিকান বিজনেসম্যান বা ব্যবসায়ী তিনি অনেক কিছু আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন একজন আবিষ্কারক তার মধ্যে কিছু প্রধান হল ইলেকট্রিক বাল্ব টেলিগ্রাফি ফোনোগ্রাফি বা সাউন্ড রেকর্ডিং সিস্টেম যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন মোশন পিকচার ক্যামেরা তিনি আবিষ্কার করেছিলেন থমাস আলভা এডিশনের সম্বন্ধে একটি ইন্টারেস্টিং ইনফরমেশান হল তিনি কিন্তু তার পেশা জীবনের একেবারেই প্রথম দিক ট্রেনে ক্যান্ডি বা চকলেট বিক্রি করতেন হুম নিউজ পেপার বিক্রি করতেন এবং বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি বিক্রি করতেন তো যখন ওনার বয়স ছিল ১৩ বছর মানে সেটা ছিল আঠেরোশো সাল তখন তিনি ব্যবসা করে প্রতি সপ্তাহে পঞ্চাশ ডলার লাভ করতেন এবং সেই টাকা দিয়ে তিনি বৈদ্যুতিক এবং রাসায়নিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন সরঞ্জাম কিনতেন তো চলো আনসিন প্যাসেজটি আমরা ধীরে ধীরে পড়ি এবং ট্রান্সলেট করি থমাস আলবা এডিসন ওয়াজ বর্ন ইন এইটিন ফর্টি সেভেন থমাস আলবা এডিসন জন্মগ্রহণ করেছিলেন ইন এইটিন ফর্টি সেভেন সালে ইন ওহিও আমেরিকা আমেরিকার ওহিও বলে একটি জায়গা আছে বা ওহিও একটি শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন অ্যাজ এ লিটল বয় যখন তিনি খুব ছোট ছিলেন হি ওয়াজ তিনি ছিলেন ভেরি ইনকুইজিটিভ খুব জিজ্ঞাসু ভেরি মানে খুব ইনকুইজিটিভ মানে জিজ্ঞাসু তিনি খুব জিজ্ঞাসু ছিলেন মানে তিনি সব সময় প্রশ্ন করতেন স্কুলে বা বাইরে বাড়িতে লোকেদেরকে তিনি প্রশ্ন করতেন যে এই জিনিসটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে তৈরি হয়েছে এই ধরনের নানান প্রশ্ন তিনি সকলকে করতেন হি তিনি অলওয়েজ ওয়ান্টেড সর্বদা চেয়েছিলেন ওয়ান্ট মানে কি চাওয়া তাহলে অলওয়েজ ওয়ান্টেড মানে সর্বদা চেয়েছিলেন টু নো টুনো জানতে হাউ কীভাবে থিংস মানে জিনিসগুলি ওয়ারডান ডান মানে করা হয়েছিল কীভাবে জিনিসগুলি করা হয়েছিল মানে যে কোনো জিনিস কীভাবে তৈরি করা হয়েছে সেই নিয়ে তিনি সব সময় সকলকে প্রশ্ন করতেন যে কোনো জিনিস কীভাবে তৈরি হয়েছে সেই সম্বন্ধে তার মধ্যে জানার একটা বিশেষ আগ্রহ ছিল ভেরি আর্লি ইন লাইফ মানে কি জীবনের একেবারে প্রথম দিকে হি শোড শো মানে দেখানো হি শোড মানে তিনি দেখিয়েছিলেন দ্যাট যে হি ওয়াজ তিনি ছিলেন ফুল অফ কিউরোসিটি কিউরোসিটি মানে কি কৌতূহল ফুল মানে পূর্ণ হি ওয়াজ তিনি ছিলেন ফুল অফ কিউরোসিটি মানে কৌতূহলে পরিপূর্ণ বা কৌতূহল তার মধ্যে একদম পুরোপুরি ছিল এ কোয়ালিটি একটি গুণ হুইচ ইজ যেটি হয় সো ইম্পর্টেন্ট মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ টু ইনভেন্টরস ইনভেন্টর মানে হচ্ছে আবিষ্কারক বা উদ্ভাবক তার মধ্যে এমন একটি গুণ ছিল এমন একটি কোয়ালিটি ছিল হুম যেটা হয় হুইচ ইজ সো ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ টু ইনভেন্টর্স মানে বিভিন্ন আবিষ্কারকদের মধ্যে বা বিভিন্ন উদ্ভাবকদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল সেটি কি সেটা হচ্ছে যে তার মধ্যে সবসময় একটা কিউরসিটি ছিল সবসময় একটা কৌতূহল ছিল জানার কৌতূহল বিভিন্ন জিনিসের সম্বন্ধে বিভিন্ন জিনিস কিভাবে তৈরি হয়েছে কিভাবে চলছে সেই সব সম্বন্ধে তার মধ্যে একটি কৌতূহল ছিল ইন এইটিন সিক্সটি নাইন আঠেরোশো সালে হি ওয়েন্ট মানে তিনি গিয়েছিলেন টু নিউ ইয়র্ক তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন ফায়ার যেখানে হি ওয়ার্কড ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা হি ওয়ার্কড মানে তিনি কাজ করেছিলেন ফর সাম টাইম কিছু দিনের জন্য অ্যাস টেলিফোন অপারেটর টেলিফোন অপারেটর হিসাবে তিনি কিছুদিন কাজ করেছিলেন টেলিফোন অপারেটর হলো যারা টেলিফোন কোম্পানিতে চাকরি করে এবং টেলিফোন অফিসে বিভিন্ন মেশিনপত্র তারা চালায় অপারেট করে বাট কিন্তু সুন মানে শীঘ্রই হি তিনি বিকেম ইন্টারেস্টেড বিকেম ইন্টারেস্টেড মানে আগ্রহী হওয়া তিনি শীঘ্রই আগ্রহী হয়েছিলেন ইন ইনভেনশন মানে আবিষ্কার করতে বা কোনো কিছু উদ্ভাবন করতে তিনি শীঘ্রই আগ্রহী হয়ে উঠেছিলেন ইন আ ভেরি শর্ট টাইম খুব অল্প সময়ের মধ্যে ইন আ ভেরি শর্ট টাইম মানে অল্প সময়ের মধ্যে হি বিল্ড তিনি তৈরি করেছিলেন এ ল্যাবরেটরি একটি গবেষণাগার তিনি একটি গবেষণাগার তৈরি করেছিলেন অ্যাট মেনলো পার্ক মেনলো পার্ক বলে একটি জায়গায় তিনি একটি গবেষণাগার তৈরি করেছিলেন টু ক্যারি অন হিস রিসার্চ ক্যারি অন মানে চালানো হিস রিসার্চ তার গবেষণা মানে তার গবেষণা চালানোর জন্য তিনি মেনলো পার্কে একটি ল্যাবরেটরি বা একটি গবেষণাগার তৈরি করেছিলেন হিস তার ফার্স্ট গ্রেট ইনভেনশান ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার তাহলে ফার্স্ট গ্রেট ইনভেনশান মানে কি প্রথম বড় আবিষ্কার ওয়াস ছিল টেলিগ্রাফি নামের একটি যন্ত্র একটি সিস্টেম টেলিগ্রাফি কি টেলিগ্রাফি হলো একটি যন্ত্র যেটি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ বা ইনফর্মেশনকে পাঠাতো তথ্য পাঠাতো তখনকার দিনে দেন তারপর হি ইনভেন্টেড তিনি আবিষ্কার করলেন ইনভেন্ট মানে আবিষ্কার করা তাহলে হি ইনভেন্টেড মানে তিনি আবিষ্কার করেছিলেন ফোনোগ্রাফ ফোনোগ্রাফ আবিষ্কার করেছিলেন ফোনোগ্রাফ কি দ্য ফার্স্ট ফর্ম অফ ইনস্ট্রুমেন্ট ফার্স্ট ফর্ম মানে হচ্ছে প্রথম রূপ অফ ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র ফোনোগ্রাফ হল এমন একটি যন্ত্রের প্রথম রূপ বা একদম প্রথম মডেল বলতে পারি আমরা ফার্স্ট মডেল যেটা বেরিয়েছিল দ্যাট উই যেটা আমরা নাও মানে এখন নো মানে জানি যেটা এখন আমরা জানি অ্যাজ গ্রামোফোন গ্রামোফোন হিসাবে আমরা জানি অর রেকর্ড প্লেয়ার বা রেকর্ড প্লেয়ার হিসাবে আমরা জানি তো এর মানে কি বলতে চাইছে আগেকার দিনে গ্রামোফোন যন্ত্রের সাহায্যে যে রেকর্ডিং করা হতো সেই গ্রামোফোন যন্ত্রটির একেবারে প্রথম রূপ বা প্রথম মডেলটি তিনি আবিষ্কার করেছিলেন দ্য ওয়ার্ল্ড ফোনোগ্রাফ ফোনোগ্রাফ শব্দটি মিন্স মানে হলো সামথিং এমন কিছু দ্যাট ক্যান মানে যেটা পারে রাইট লিখতে অর রেকর্ড সাউন্ড অথবা সাউন্ড রেকর্ড করতে পারে ফোনোগ্রাফ যন্ত্রটি কি ফোনোগ্রাফ যন্ত্রটি হলো এমন একটি যন্ত্র যেটা লিখতেও পারে এবং সাউন্ডকে রেকর্ড করতে পারে আদার সায়েন্টিস্টস মানে অন্য বিজ্ঞানীরা বিফোর এডিশন এডিশনের আগে হ্যাড থট চিন্তা করেছিলেন বা ভেবেছিলেন অফ সাচ ইনস্ট্রুমেন্ট এই ধরনের কোনো যন্ত্রের কথা এডিশানের আগেও বিজ্ঞানীরা ভেবেছিলেন হুইচ অ্যাকচুয়ালি যেটা আসলে ওয়ার্ড যেটা আসলে কাজ করে মানে এডিশানের আবিষ্কার করার আগেও বিজ্ঞানীরা কিন্তু এই ধরনের কোনো যন্ত্রের কথা ভেবেছিলেন যে এই ধরনের কোনো যন্ত্র হতে পারে ওই ধরনের কোনো যন্ত্র কাজ করতে পারে হি অলসো ইনভেন্টেড তিনি আরও আবিষ্কার করেছিলেন ইনকান্ডিশান ল্যাম্প ইনক্যান্ডিশান ল্যাম্প বাড়িতে যে বাল্ব আমরা জ্বালাই সেই বাল্বের আবিষ্কর্তাও তিনি ছিলেন তো ইনক্যান্ডিশান ল্যাম্পটা কি বলছে এ ল্যাম্প একটি বাতি ইন হুইচ যার মধ্যে দ্য লাইট ইজ কস্ট দ্য লাইট ইজ কস্ট মানে কি আলো সৃষ্টি হয় বাই এ হিটেড ওয়্যার হিটেড ওয়্যার মানে একটি উত্তপ্ত তারের দ্বারা আলো সৃষ্টি হয় কল্ড আ ফিলামেন্ট যেটাকে ফিলামেন্ট বলা হয় বাল্বের ভিতরে তোমরা নিশ্চয়ই দেখেছ একটি তার রয়েছে ছোট্ট সেই তারটি গরম হয়ে আলোর উৎপন্ন করে সেই তারটাকে বলা হয় ফিলামেন্ট ঠিক আছে সেই বাল্বের আবিষ্কর্তাও ছিলেন তিনি দ্য ফিলামেন্ট ই হিটেড ফিলামেন্টটি উত্তপ্ত হয় বাই অ্যান ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্টের দ্বারা ওই ফিলামেন্টটি উত্তপ্ত হয় এবং আলো তৈরি করে আলো সৃষ্টি করে সেই আলোটা আমরা দেখতে পাই পিপেল মানে লোকেরা কুড নাও ইউজ এখন ব্যবহার করে বা ব্যবহার করতে পারে ইলেকট্রিসিটি বিদ্যুৎ টু ইলোমিনেট মানে আলোকিত করতে টু ইলুমিনেট মানে আলোকিত করার দেয়ার হোমস তাদের ঘরবাড়ি মানে লোকেরা এখন তাদের ঘরবাড়ি আলোকিত করতে ইলেকট্রিসিটি ব্যবহার করে বাই দা টাইম এডিশন ডায়েট মানে এডিশন মারা যাবার সময়ে ইন নাইনটিন থার্টি ওয়ান উনিশশো একত্রিশ সালে হি হ্যাড তার ছিল অ্যাবাউট প্রায় এ থাউজেন্ড প্রায় এক হাজার আবিষ্কার তার ছিল টু হিজ ক্রেডিট মানে তার কৃতিত্বে তার কৃতিত্বে প্রায় এক হাজার আবিষ্কার ছিল তিনি মারা যাওয়ার সময় পর্যন্ত তার মানে তিনি বহু কিছু আবিষ্কার করেছিলেন টেলিফোন অপারেটার টেলিফোন অপারেটার মানে কি যারা টেলিফোন অফিসে চাকরি করেন এবং টেলিফোনের জন্য ব্যবহৃত বিভিন্ন মেশিন ও অন্যান্য জিনিসগুলি আছে সেগুলি পরিচালনা করেন টেলিগ্রাফি টেলিগ্রাফি মানে কি টেলিগ্রাফি হলো এমন একটি যন্ত্র বা সিস্টেম যা ইনফরমেশান বা তথ্য অনেক দূর পর্যন্ত পাঠাতে পারে আগেকার দিনে এই টেলিগ্রাফের মাধ্যমেই কিন্তু ইনফরমেশান বা বিভিন্ন তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হতো এখন তো আমাদের কাছে চলে এসছে মোবাইল ইন্টারনেট এর আগে বহু বছর আগে কিন্তু এই টেলিগ্রাফ পদ্ধতিই ছিল মানে এক দেশ থেকে আরেক দেশে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশান বা তথ্য পাঠানোর জন্য তো আশা করি তোমরা এই ছোট্ট আনসিন প্যাসেজটি খুব সহজেই বুঝতে পেরেছ এই ধরনের বিভিন্ন নতুন আনসিন প্যাসেজ স্টোরি স্পোকেন ইংলিশ ট্রান্সলেশান ইংলিশ গ্রামার পাওয়ার জন্য এবং শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ Please do subscribe our channel. Thank you so much.